কোন মেলবেন না দেন দেন সাবস্ক্রিপশন নেন এখন তো অল্প বানি তোমার সাথে আলহামদুলিল্লাহ যথেষ্ট খুবই অ্যাডভেঞ্চার ছিল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে সমুদ্র ও এর তলদেশের জলজ প্রাণী বিশাল এক রহস্য আজ পর্যন্ত বিজ্ঞানীরা এর রহস্য উন্মোচন করতে সক্ষম হয়নি কিয়ামত অবধি পারবেও না পৃথিবীর চার ভাগের তিন ভাগ হচ্ছে সাগর আর সাগরের এই লোনা জল পৃথিবীর জলবায়ুকে সহনীয় করে রাখে মানবতার বিকাশ ও উৎকর্ষ সাধনে ব্যবসা বাণিজ্যের পথকে আরও মসৃণ করে এই মহাসমুদ্র সমুদ্রে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রোটিস্ট শৈবাল উদ্ভিদ ছত্রাক ও প্রাণীর দেখা পাওয়া যায় এজন্য সমুদ্রে একটি বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র গড়ে উঠেছে আর এই সমুদ্র মানব জাতিকে প্রিয় দর্শক প্রচুর খাদ্য ও পুষ্টি সরবরাহ করে থাকে সুবহানাল্লাহ একজন মুমিন হিসাবে যখন মহান আল্লাহ তাআলার অসীম সৃষ্টি সমুদ্র নিয়ে ভাবি তখন ইমানি চেতনায় নতুন করে দোলা দেয় ব্যস্ত জীবনের ফুরসতে তাই বারবার আমাকে সমুদ্র তটে টেনে আনে মহান শক্তিধরের অপার সৃষ্টির অসীম লীলা দেখতে তাই এবার আমি ছুটে যাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে মাত্র 8 বর্গ কিলোমিটারের এই দ্বীপে স্কুবা ডাইভিংয়ের সুযোগ পেয়ে নেমে পড়ি সমুদ্রের তলদেশ দর্শনে আধা ঘন্টার এই ছোট্ট অভিযান আমার জীবনে মক্কা মদিনার পর সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত সুবহানাল্লাহ এই দ্বীপে 66 প্রজাতির প্রবাল রয়েছে আরও রয়েছে 187 প্রজাতির শামুক ও ঝিনুক ভাবতে অবাক লাগে এই দ্বীপে 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল এবং 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ রয়েছে এবং রয়েছে আমাদের জন্য 240 প্রজাতির মাছ এবং 4 প্রজাতির উভচর প্রাণী চলুন প্রিয় দর্শক এবার আমরা মূল বিষয়ে আলোচনা করি সাগরতলে নামার জন্য একদিন আগেই আমাকে অগ্রিম টাকা পরিশোধ করে কনফার্ম করতে হয়েছে পরদিন সকালেই আমরা সমুদ্র অভিযানে নেমে পড়ি আমার সামনে দেখতে পাচ্ছেন আমার পরিধানের জন্য জ্যাকেট সিলিন্ডার ইত্যাদি রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আমি অলরেডি আমার যে ইনস্ট্রুমেন্টগুলো সেফটি গার্ডগুলো পরে নিচ্ছি এখনই আমরা ইনশাআল্লাহ ডাইভিংয়ে নামবো আশা করি ভিডিওতে আমাদের সাথেই থাকবেন দেখা যাক কতটুকু কি আপনাদেরকে দেখাতে পারি ইনশাআল্লাহ একদম নয়ন অভিরাম এবং আমি খুবই এক্সাইটেড আলহামদুলিল্লাহ আসলে এত এক্সাইটেড ভিডিও করব আপনাদেরকে নিয়ে ভাবতেই আমার গাটা শিউরে উঠতেছে চলেন ইনশাআল্লাহ দেখা যাক কি হয় না হয় সামনে আপনাদের সাথে আমি যাতে সহজে পানির নিচে নামতে পারি এর জন্য 8 থেকে 10 কেজি ওজনের একটি বেল্ট আমাকে পরিয়ে দেওয়া হয়েছে এটা ভিডিও করতে রেডি করার সময় বুঝতে পারছো পারমো না ভিডিও করো পারবে না এটা আসলে তাই গো উল্টা পাল্টা করে না পরে পরে যাবো না ভাই এদিক তাকান মুখ থেকে ছাড়বেন মুখ থেকে নেবেন নাকের কোনো কাজ নাই এই যে মাস্কটা পরবেন নাক বন্ধ করে দাও এই যে মাস্কটা পরবেন এটা আপনার নাকটা বন্ধ থাকবে আপনি চাইলেও শ্বাস নিতে পারবেন না নাক দিয়ে মানে নিতে পারবেন না ছাড়তে পারবেন ছাড়লে কি হবে তোমার মাস্কটা কি হবে ফগি হয়ে যাবে কি আপনি কি কম দেখতে পাবেন কম দেখবেন আপনি যত সম্ভব যাবেন নাক থেকে নিঃশ্বাস নিবেনও না ছাড়বেনও না মুখ থেকে নেবেন মুখ থেকে ছাড়বেন আর এটা কন্টিনিউ বেস্টটা ঘুরে দেবেন একদম রিল্যাক্স কোনটা এটা এটা থেকে হ্যাঁ এটা থেকে ফু দিব ও টানবো টানবেন স্যার কন্টিনিউ দুটোটাই হ্যাঁ মানে কোনো অফ রাখা যাবে না অফ রাখা যাবে না কন্টিনিউ আপনি যেরকম ওটা কিছু না আচ্ছা আপনি এটা কামড়াই দিলে ঠোঁট থেকে সিল রাখবেন কামড়াই দিলে দুই টিট গার আছে না টিট গার কামড়াই দিবেন কামড়াই দিলে
দেখেন চাইলেও নাকতে নিচে নিতে পারবেন না, নিতে পারবেন না, ছাড়তে পারবেন না। আমাকে করতে হবে মুখ থেকে শ্বাস নিতে হবে, মুখ থেকে দিতে হবে। যদি নাক থেকে শ্বাস তো নিতে পারবো না, কিন্তু ছাড়লে হয়েছে পারতেছি না, ছাড়লে কিন্তু আমার এখানে ফগ হয়ে যাবে, অর্থাৎ গোলা হয়ে যাবে, তখন আমি দেখতে পাবো না, সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে পারবো না। প্রিয় দর্শক, ডাইভিং এর আগে ইনস্ট্রাক্টর বেশ কিছু নির্দেশনা দিয়ে থাকেন এবং এগুলো আধা ঘন্টার মতো প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে সর্বোচ্চ। সমুদ্রের নিচে আমি আধা ঘন্টার উপরে ছিলাম। আলহামদুলিল্লাহ, বেশ কিছু চমকপ্রদ দৃশ্য, বেশ কিছু উদ্ভিদও আমি দেখেছি যা আমার জীবনে আমি কল্পনাও করিনি। সামান্য কিছু ফুটেজ স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছি, এর বেশি ফুটেজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। যথেষ্ট খুবই অ্যাডভেঞ্চার ছিল, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, কিছুটা এর মধ্যে ছিলাম অসাধারণ। আমি ভিতর দৃশ্য দেখাতে পাচ্ছি না, গোপ্রোর আমার প্রোডাক্টর না এক্সট্রা, ওটা থাকলে সামনে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন।